দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাতে এবার দর্শিন্দি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোভন বর্মন। শোভন, কাল মহালয়ায় কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? এখন আছি নরসিংদীর হিন্দু অধ্যুষিত এলাকা মধ্যকান্দাপাড়ার একটি প্রতিমালয়ে। আপনারা জানেন যে আগামী পহেলা অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হবে। নরসিংদী জেলায় 356টি মন্দিরে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা আর মাত্র 8 দিন বাকি, এখন প্রতিমালয়গুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গত 3 মাস ধরে শিল্পীরা তাদের হাতের নিপুণ কারিগরের মাধ্যমে এক একটি প্রতিমা তৈরি করেছেন, এখন চলছে রং তুলির কাজ। শেষ মুহূর্তে দিনরাত তারা কাজ করছে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রতিমাগুলো মন্দিরে পৌঁছানোর জন্য। আমি একজন প্রতিমা শিল্পীর সঙ্গে কথা বলবো। আপনারা এবার কয়টি প্রতিমা বানিয়েছেন এবং শেষ মুহূর্তে ব্যস্ততা কেমন? আমরা এবার মনে হয় যে মূর্তি বানাইছি 30টা। 30টা মূর্তি থেকে মনে হয় আমরা সবটি বেচা কিনিয়ে হয়েছে, কারণ আমরা কাজের খুব ব্যস্ত। আমরা রাত্র 3টা 4টা পর্যন্ত কাজ করি। যে আমরা কারিগর যে আছে সবাই কারিগর দেওয়ান সবাই রাত্র 3টা 4টা পর্যন্ত কাজ করি। মূর্তি মনে হয় এবার বেচা কিনি মোটামুটি ভালো হয়েছে, কিন্তু জিনিসপত্র অত্যাধিক দাম। জিনিসপত্র মনে হয় তার কাটা, সুতলি, খের, বাঁশ, এগুলির দাম অনেক। এগুলির দাম অনেকে মনে হয় আমরা একটু মূর্তি একটু দামে মোটামুটি ভালো দামে বেচছি। একই সঙ্গে মন্দিরগুলোতেও চলছে মণ্ডপের ডেকোরেশন এবং লাইটিংয়ের কাজ, সেখানেও দিনরাত কাজ করছে শ্রমিকরা যাতে নির্ধারিত সময়ের মধ্যেই এই পূজা মণ্ডপের সামগ্রীর আয়োজন সম্পন্ন করা যায়। এই ছিল নরসিংদী থেকে শারদীয় দুর্গাপূজার আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, নরসিংদী থেকে জানাচ্ছিলেন সুমন বর্মণ।